চার দফা দাবিতে সুনামগঞ্জে দুই দিনের বাস ধর্মঘট চলছে। আজ শুক্রবার সকাল থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ডাকে সকাল ৬টা থেকে এই ধর্মঘট পালিত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সিলেট সহ বিভিন্ন অঞ্চলে আসা যাওয়া যাত্রীরা। সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির দাবি অনুযায়ী তাদের চার দফা দাবির মধ্যে সুনামগঞ্জ সিলেট সড়কের লামাকাজী সেতুতে বাসের টোল প্রত্যাহার, ব্যাটারি চালিত অটোরিকশা, নিবন্ধনহীন সিএনজি বন্ধ, বিআরটিসি বাস বন্ধ ও সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করে আধুনিকায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সুনামগঞ্জ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ মুজাম্মেল হক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চার দফা দাবিতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার তাদের বাস ধর্মঘট চলছে।